সমাবেশ সুধী মণ্ডলী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আমরা আশা করছি আমাদের দিনাজপুরের আমাদের সকলের নেতা রহিম স্যার ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, যেই স্বপ্নের সোনার বাংলা দেখেছেন, সেই স্বপ্নের সোনার বাংলায় আমরা দিনাজপুরবাসী ওনার সাথে থাকব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আলোচনার পর্ব প্রায় শেষ। আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দিনাজপুর জেলা স্কুলের মাননীয় প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের প্রাণপ্রিয় শিক্ষিকা আক্তারা পারভীন। আমি আক্তারা ম্যাডামকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি আবেদন করছি। আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি। জাতীয় সংসদের জনাব ইকবালুর রহিম এমপি, জন্মানিত প্রধান অতিথি, দিনাজপুর বিশেষ অতিথি, দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক, সম্মানিত বিশেষ অতিথি, পুলিশ সুপার দিনাজপুর, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় 2001 ব্যাচের ছাত্ররা, সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাই। আমরা এই অনুষ্ঠানের আয়োজন তারা শিক্ষার্থীরা করতে চেয়েছে, আমি সানন্দে রাজি হয়েছি। তাদের অনেক স্মৃতি এখানে রয়েছে, সেই স্মৃতিগুলোকে তারা একটু মনে করতে চায় এবং সবার সাথে দেখা সাক্ষাৎ হবে এই সুযোগে। আমারও কিছু স্মৃতি তাদের সাথে রয়েছে, কারণ আমি 1997 সালে প্রথম স্কুলে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি। আমি তাদেরও ক্লাস পেয়েছি, তারা এত প্রাণবন্ত, এত উচ্ছল এবং বিভিন্ন কাজে এত আগ্রহী ছিল যে প্রত্যেকটা কাজে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমার মনে আছে অডিটোরিয়ামে একটা প্রোগ্রামে তারা একটা নাটকের আয়োজন করেছিল, সেখানে আমি দেখেছি আতিয়ারের সাপুরী নাচ, সাব্বিরের ভয়ের একটা স্মৃতির কাঁপুনি এবং নিশাতের কবিতা এবং আরও অনেকের বিভিন্ন অংশগ্রহণের স্মৃতি। তো এইগুলো আসলে প্রমাণ যে সবাই যদি আমরা এভাবে ভালো কাজে অংশগ্রহণ করি, তাহলে নিশ্চয়ই আমরা একদিন সমৃদ্ধ দেশ এবং সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। শুধু 2001 ব্যাচই না, আমি চাই সকল ব্যাচের ছাত্ররাই এভাবে ভালো কাজে অংশ করছি, যে আগের ব্যাচের ছাত্রগুলা যেভাবে এসব ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকছে, এখন কিন্তু সেই প্রেক্ষাপট তার সেরকম থাকছে না, যেটা হচ্ছে মাদকের কারণে। এবং এই মেধাবী ছাত্রদেরকে যেন মূল স্রোতে ভালো কাজে অংশগ্রহণমূলক কাজে উন্নয়নের কাজে নিয়োগ করতে পারি, সেই প্রচেষ্টা যেন সবার থাকে, এই আশা আমি করছি। আমাদের এই জেলা স্কুল তো সেই মেধাগুলোকে আমাকে কাজে লাগাতে হবে এবং কাজে লাগাতে পারব, সেই আশাবাদ ব্যক্ত করছি আমি সবার। সম্মানিত অতিথি জনাব ইকবালুর রহিম এমপি স্যার সহায়তা করলেন, আমাদের স্যার আফজাল হোসেন স্যার সহায়তা করলেন, আতিয়ার সুফি হেনা এবং রমেশ কুমার দাগা সহকর্মীদের পালা শেষ। এবারে আমাদের এই অনুষ্ঠানকে বাস্তবে রূপান্তর করতে আমাদের বেশ কিছু স্বেচ্ছাসেবক অক্লান্ত শ্রম দিয়েছেন। এখন
এই শেরশাহ সেবকদের জন্য আমাদের ছোট্ট কিছু উপহার রয়েছে, এই উপহারগুলো তাদের হাতে তুলে দিবেন। শরীফ রেজা, শরীফ রেজা বাপ্পি, আমরা বাপ্পি নামে চিনি। মোশারফ হোসেন সৈকত, এরপরে আসবে আতিয়ার রহমান, আব্দুল সত্তার, এরপরে আসছে রমেশ কুমার দাস, অপুরায়ের পরে আসছে অমিত কুমার, এরপরে আসছে হাবিব, হাবিব হাবিবের পরে আসছে মোবাশ্বের রাজ রিং, জাহিদের পরে আসছে হাকিম, হাকিমের পরে আসছে মিথুন, মিথুনের পরে আসছে এম এম আল ফাতুল ইসলাম পাভেল, আমাদের গায়ক বন্ধু পাভেল, এরপরে আসছে সাজিদ, সাজিদের পরে আসছে সাজেদুল, সাজেদুল বুলেট, এরপরে আসছে পার্থ, পার্থর পরে আসছে পাভেল, ডাক্তার পাভেল, ডাক্তার পাভেল, ডাক্তার পাভেলের পরে কাজী কৌশিক, এরপরে আসছে তারেক, তারেকের পরে আসছে স্টার, এবং সব শেষে আমিও আছি মফিজার রহমান। আমাদের একটি স্মারক ক্রেস্ট তুলে দিচ্ছেন। আসবে জাকারিয়া আল মামুন, জাকারিয়া আল মামুনের পরে আসছে, আসলে আসার কথা ছিল আসতে, এরপরে আসবে আল জুবায়ের মোহাম্মদ মাহমুদুল নবী রাজীব। এরপর এই কেস নিয়ে যে সবচেয়ে বেশি কাজ করেছে তার নাম মোবাশ্বের রাজ রিকু, রাজীবের পর নিচ্ছে মোবাশ্বের রাজ রিকু, রিকুর পরে নিচ্ছে তানভীর আহমেদ, তানভীর, রিকুর পরে আসছে তানভীর আহমেদ, তানভীর আল মামুন, এরপরে আসছে আমাদের দারা আব্দুল সত্তার, আসছে দারা আব্দুল সত্তার, তানভীর মোহাম্মদ শুভ, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর মোহাম্মদ শুভ, এরপরে আসছে একটু দ্রুত আসবো, এরপরে আসছে শ্রী পার্থ প্রতিম বসাক,
শ্রী পার্থ প্রতিম বসা, তারপরে আসছে আমাদের বিচারক বন্ধু রমেশ কুমার দাগা, আবু বকর সিদ্দিক, দাগার পরে আসবে আবু বকর সিদ্দিক, দাগার পরে আসছে আবু বকর সিদ্দিক গ্রহণ করছে সাজেদুল ইসলাম বুলেট, হাকিমের পরে এমদাদুল হক পাভেল, পাভেলের পরে আসবে ইসলাম, আরিফুজ্জামান, তার কি নাম ছিল একেবারে মাইকে পড়া ঠিক হবে কিনা আমি জানি না, এরপরে আসবে মোশারফ হোসেন ফয়সাল, আবু রিশাদ ফয়সাল, সাইফুল্লাহ সৈকত, এরপরে আসবে তৌহিদ মুনতাসির, একেবারেই নববিবাহিত তৌহিদ মুনতাসির, পরে আসবে আবু সাইদ দিনাজপুর। আবু সাইদ আসলে যে সংগ্রহ এবং প্রক্রিয়াকরণে যথেষ্ট সহায়তা করেছে। এরপরে আসছে মিশুর পরে মোকসেদুল করিম, আসছে মোকসেদুল করিম, শাহরিয়ার রেজওয়ান, রুমানের পরে বিপুল বসাকের পক্ষে পার্থ প্রতিম বোস, মোহাম্মদ নাজমুল জামান, যাকে আমরা কাজী আহমেদ তৌসিফ রেজা চৌধুরী, যাকে আপনারা বিকালের সেশনে কালচারাল অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখতে পাবেন। এখন থেকে সে মোটামুটি সাজুগুজু করে প্রস্তুত, আসছে কাজী আহমেদ নিশাত। আমি মহিউদ্দিন ইসলামের নিশাতের কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি, তাকে নিশাতের পক্ষ থেকে কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপরে গ্রহণ করছে আজমির আলম শিকদার, সঞ্জীব কুমার রন্তুর পক্ষ থেকে, সঞ্জীব কুমার দাস রন্তু তার পক্ষ থেকে, এরপরে আসছে FMH আহমেদ বক্তিয়ার বাহনের, আসছে মুনতাসির ইসলাম আসিফ, তানিম তো আসলে আসতে পারে নাই, তানিম বিদেশে অবস্থান করছে। এরপরে মিথুন মজুমদার না বললে নয়, আপনারা অনুষ্ঠান শুরুতে এই গানটি শুনেছেন, এই গানটিতে জাহিদ সুমন, অমিত রায় অকুল করে আসছে মির্জা সাজ্জাদ ইসলাম সাজ্জাদ, সুব্রতটা রিসিভ করবে অমিত রায় অপুর, পরে আসবে মারুফ, দয়ালের পরে আসছে এসএম হাসিনুজ্জামান দুলালের পরে সজল সমীর খালিল বাসার সজল, এরপরে মোহাম্মদ মাহফুজ আলী চৌধুরী, গ্রহণ করছে মির্জা খালেদ সাইফুল্লাহ সৈকত, শামসুল সাইফুল্লাহ সৈকত, মোস্তাক একটু দ্রুত আসতে হবে, রনির পরিবর্তে গ্রহণ করছে সোহেল রানা, কোথায় সুজনের পরপর আসবে মাজিদুল ইসলাম ইমন, সুজনের পরপর আসছে, পরপর আসবে আনোয়ারুল কাদির আলাল, আলালের পর আসবে আসাদুজ্জামান অ্যান্টনি, এরপরে অ্যান্টনির পরে অঙ্কনিটাও গ্রহণ করবে অ্যান্টনি, এরপরে আসছে সরে আসে জাফর সাদিক শাহ, আমি প্রবালের কেসটি আবার দেওয়ার জন্য অনুরোধ করছি, প্রবাল
রোমান একটু দ্রুত কুড়ায়ের পরে কামাল পারভেজ, কামাল পারভেজ ক্ষেপে এগিয়ে আসছে, কামাল পারভেজ পেয়েছে, শুভেন্দু, শুভেন্দু পরে আসবে ফয়সাল, নাহিয়ান, শাহরিয়ার, টিটু, টিটু, সুফি। আসলে এই প্রোগ্রামকে সফল করতে যে কয়েকজনের নাম বেশ বলছি তাদের মধ্যে সুফি একজন, টিটু, টিটুর পর সুফি, এরপরে আসবে আমাদের নৃত্য বিশারদ কুমারেন্দ্র ভট্টাচার্য, আসছে কুমারেন্দ্র ভট্টাচার্য, শ্রী চন্দ্রশেখর ভট্টাচার্য স্যারের কাছ থেকে, স্যারের ভাতিজা সরকার, সৈকত সরকারের পরিবর্তে গ্রহণ করছে তার মা, আশরাফুল আসছে, এন এম রাশিদুল ইসলাম, রাশেদ সম্ভবত অনুপস্থিত, এরপরে আসবে রঙ্গন আব্দুল্লাহ জুবায়ের, রঙ্গন, রঙ্গন আসছে, এরপরে রঙ্গন, রঙ্গনের পরে আসছে মিজানুর রহমান, এরপরে মিজানুর রহমান, মিজানুর রহমান, রহমান, এরপরে মিজানুর রহমান, মিজানুর রহমানের পরে আসবে ফাহিমুর রহমান, ফাহিম আমাদের প্রবাসী বন্ধু ফয়সাল, ফয়সাল গ্রহণ করছে ফাহিমের পরিবর্তে, ফয়সাল। মুকুলের পরে সেলিম আক্তার স্বজন, শাহিন আসো, কাফির পরিবর্তে তার বাবা গ্রহণ করছে, এরপরে আসে মোহাম্মদ শাহাবুদ্দিন, এরপরে জর্জিস, জর্জিস আসলে মিরাকল সবসময় হয়ে যায়, এরকম যে সবসময় স্কুল দেরিতে আসতো কেজি সাতটা আসছে, আটে কেজি সাতটা যে সবসময় দেরিতে আসতো ক্লাসে সব সময় বাদ করেছে, এদের মধ্যে রয়েছে মামুন রশিদ মানিক, মানিক কি উপস্থিত, বাদ করেছিল মামুন রশিদ মানিক, বুলেট, হ্যাঁ আমাকে দিয়েছে ভাই, আমি একটু অনুষ্ঠানে আছি, সাজেদুল, যারা কেস গ্রহণ করতে পারেননি তাদের জন্য ঘোষণা রইল, আপনারা মোবাশের রাত রিকুর সাথে যোগাযোগ করে আপনাদের নিজ নিজ কেসটি গ্রহণ করবেন, আমরা সবাই মিলে উপভোগ করি আমাদের ও আমার বন্ধুদের বিয়াবদের বালিশ খেলা, ভাবি আপনারা কষ্ট করে আপনাদের ডান পাশে চেয়ার রাখা আছে, আপনারা আপনাদের আসনগুলি গ্রহণ করেন, আসলে এই বালিশ খেলার নিয়ম আমাদের সকলেরই জানা, তারপরেও আমি আপনাদের